গোল গোল রিং এর মতো করে। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি ভালো আছি। বাবু আর আমি যাব, বাবুর বাবা ওখানেই রয়েছে, তোমাদের দাদা ওখানেই রয়েছে, হসপিটালেই রয়েছে। তো রেডি হয়ে গেছি, সেজে গুজেই যাচ্ছি। বাবু বলছে সেজে গুজে থাকো, মন ভালো লাগবে। সেজে গুজে মানে একটু লিপস্টিক দিলাম আর একটা টিপ পরলাম। যাই হোক, আমার মন তো সবসময় ভালো থাকে, আমি সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসি। সবসময় আমি দুঃখেও হাসি আর সুখেও হাসি, এইটুকুই তো নিয়ে যাব পৃথিবী থেকে। তো চলো স্টেশনে গিয়ে আবার দেখাবো, যদি মোবাইল পারি বের করতে তাহলে তো বের করবোই, আর যদি না পারি তাহলে তো হয়েই গেল। রাত্রেবেলা একটু প্রেশারটা বেড়ে গেছিলো, এই চিন্তা ভাবনা করলে তো একটু প্রেশারটা বাড়েই, তার মধ্যে তোমার দাদা নেই বাড়িতে, তাহলে তো প্রেশারটা আরোই বাড়বে। অভ্যাস হয়ে গেছে দৌড়ে দৌড়ে যাওয়াটা। তো চলো যাই, টিকিট কেটেছিস তো? হ্যাঁ, ঘড়িটা পড়া হয়নি, ঘড়িটা পড়বো বসে। তারপরে আর একটাই শুধু ব্যাগ নিয়েছি, আমি আর কোনো কিছুই নিই নি। নোংরা গাড়ি বাড়িতে যাবে হয়তো। তো চলো স্টেশনে যাই, ট্রেনটা ধরি আগে, ট্রেনটা পাবো কিনা জানিও না। দেখো জলে কি অবস্থা, একটু বৃষ্টি হয়েছে তাতেই এত জল। বললাম এখনো ট্রেন বেরোয়নি বলছে, তো যা মায়ের মন্দিরের ওখানে তুলতে উঠবো বলছে, হেভি লাগছে। কি অবস্থা মানুষের, রুচি জ্ঞান, এত বড় মেয়ের মা হয়ে গেছি তাও বলছে পাশ দিয়ে। দেখো ঠিক আছে, বুদ্ধি টুদ্ধি নেই। চলো আমাদের ট্রেন উঠছে। এইটা হচ্ছে সেই কালী মন্দিরটা যেখানে বাবুর গাড়িটা পুজো দিয়েছিলাম, একদম স্টেশনের উপরেই। লালগোলা দাঁড়িয়ে রয়েছে, ট্রেন ঢুকে গেছে। এটা হচ্ছে লেডিস স্পেশাল, এটা করেই যাবো আমরা। ও ট্রেন, ও ট্রেন, বুঝে পড়লাম ট্রেন একদমই ফাঁকা। কত ফাঁকা লেডি স্পেশাল যেহেতু। হ্যাঁ ঠিক আছে যা, তুই একদমই ফাঁকা, এরকম ফাঁকা ট্রেনে উঠতে কার না ভালো লাগে বলো। মাসি দেখো ফুল নিয়ে বসে, ফুল না পাঁপড় মাসি খাচ্ছে, ভাত খাচ্ছ সকালবেলা খেয়ে আসুনি, খাও। তুই কোথায় বসবি, কোন দিকে বসবি? আর আমি এই জায়গাটায় বসবো, তুমি নেবে যাবে তারপর এখানটায় বসবো। এটা কি বাবা, এই যে হ্যান্ডিটা নাকি এটা? হ্যাঁ তাই, একে নেবা তুমি বলা, নিয়ে নাও। কি ভালো লাগে না, সুন্দর দেখো। মোজা কি না পাওয়া যায়, জামা কাপড় সব পাওয়া যায়। ওই দিকে ব্যাগ উঠেছে আবার, ব্যাগগুলো খুব সুন্দর, বাটিকের রুমাল। হ্যাঁ স্কুলে নিয়ে যেতি। এবার উঠেছে গামছা, দেখো ট্রেন হচ্ছে মার্কেট, হোলসেল মার্কেট ট্রেনটা। গামছা উঠেছে ট্রেনে, ওইদিকে বাদাম আছে। এবার দেখো বল, ন্যাপথলি, বাসন মাজার জিনিস, সব সব সব। এবার উঠেছে পাঁপড়, একদম গোল গোল রিং এর মতো করে। দিদি বললো তুলতে, তাই তুললাম। দেখো বাবু এখন থেকে আর আমাকে বলবে না পিঠটা ডলে দাও, ওই জন্য পিঠ ডলার কিনছে।
ও দাদার আবার ফোন পে আছে? বাহ, তাহলে তো এখন মানে আবার ফোন পেও আছে। মানে এখন জিনিস কিনতে গেলে আর কোনো কিছু লাগবে না, পয়সা লাগবে না, ফোন পেতেই হয়ে যাবে। পয়সা লাগবে না, ক্যাশ দিতে হবে না। হ্যাঁ, ক্যাশ লাগবে না, ফোন পে করে দিচ্ছে। তাহলে এবার থেকে আমাকে আর বলতে পারবি না পিঠ ডলে দাও, তাই তো? নীলটা নিলি? নীলটা নিল, ঠিক আছে। এই হেয়ারব্যান্ডটা কোনটা? চুড়িগুলো না, চুড়ি লাগবে না। ভালো লাগছে দেখতে। কাকিনারা ঢুকেছে, সব পাওয়া যায়, সব ফল থেকে আরম্ভ করে সব। বললাম একটা পেয়ারা খা, মিষ্টি পেয়ারাটা। এবার বাসের জন্য দৌড়াতে হবে, এবার বাস ধরবো। আর এত রোদ দেখো, জনসমুদ্র। এই দেখো, চিনতে পারছো? উঠে পড়লাম বাসে, এবার আবার এক ঘন্টা বাসে, 40 মিনিট, এক ঘন্টা নয়, 40 মিনিট। জ্যাম থাকলে তো এক ঘন্টায় লাগবে। চলো এবার যাই, আস্তে আস্তে গরম লাগছে। দেখো জ্যাম, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী। দেখো আবার বৃষ্টি হচ্ছে। বাস থেকে নেমে গেছি, এবার হাঁটছি একটুখানি তো। আর দেখো এই জায়গাটা কি ঠান্ডা, শান্তি এই জায়গাটা। কি ঠান্ডা না এখানটা, খুব শান্তি। একদম হসপিটালের সামনে এই রাস্তা, বাড়ির যাওয়া যাবে না। কত গাড়ি দেখেছো, মানে প্রত্যেক দিনই এত লোক আসে ভেতরে। আর দেখো ফুল গাছগুলো এত সুন্দর লাগছে। এই যে, তো জানি না কত দূর ক্যামেরা দেখাতে পারবো, তো যদি পারলাম তাহলে তো দেখালাম, আর যদি দেখাতে না পারলাম তাহলে তো পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো ফাইনালি সময়টা চলে আসলো অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য। তো বাবু কয়টা ছবি নিল, আর দেখো আমি শুয়ে রয়েছি। তো তখনও আমার উটি হয়নি, যাই হোক সব কিছু ওরা প্রসেসিং করছিল, আর মনের মধ্যে তো ভয় লাগছিল। আর এবার আমি চলে এসেছি ওটি হওয়ার পরে, দেখো সব মেশিনপত্র লাগালো, আর তখনও আমার জ্ঞান আসেনি। তোমাদেরকে পরে বলবো যে আমার কি হয়েছিল। তা এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি মাথা আঁচড়াচ্ছি, তো গুড মর্নিং সবাইকে বললাম। আর ছুটি হয়ে গেছে, এবার আমি বাড়ি আসার জন্য রওনা দিয়েছি, মনে তো খুবই আনন্দ। তো বাবু এখান থেকে গাড়ি নিয়ে গেছিলো, তো সেই গাড়ি করেই ফিরছি। তোমাদের দাদাও আসছে অফিস থেকে বেরিয়ে, আর বাবু আর আমি বসে রয়েছি। তো শরীরটা খুবই খারাপ লাগছিলো তখন, মানে একটু একটু তো ব্যথা ছিলই, তো একটা অপারেশন তো সে তো ব্যথা হবেই, কম আর বেশি। তো যাই হোক, তো বসেছিলাম চুপ করে, তো ব্যথা হচ্ছিলো পেটে, তার মধ্যেও বাইরের দৃশ্য দেখে আর
প্রাকৃতিক দৃশ্য দেখে আর মনটাকে স্থির করতে পারলাম না। তো তোমাদের দাদাকে বললাম যে প্রাকৃতিক দৃশ্যটা দেখো কত সুন্দর, তোলো না ছবিগুলো, কারণ সবসময় তো আমাদের কলকাতায় আসা হয় না, তো ছবিগুলো তুলছিলাম। আর সামনে দেখো একটা নীল গাড়ি, তো এই গাড়িটা এত সুন্দর, বাবু বলছে মা দেখো এই গাড়িটার অনেক দাম। তা তোমাদের দাদা বললো ঠিক আছে তুই নিয়ে যাই তুলে, তুই বসে বসে দেখবি। তো এখানে আবার একটু বসেছিলাম, মনমরা হয়েই বসেছিলাম। তো ওরা সবাই নেবেছে চা খাওয়ার জন্য, আমিও বললাম তাহলে আমাকে একটু চা এনে দাও, আমিও খেলাম চাটা। তো চা মানে খাচ্ছি সবই, কিন্তু একটা যন্ত্রণা হচ্ছে। আর দেখো সূর্যটা এত সুন্দর লাগছিল তখন, সূর্যি মামা অস্ত যাবে যাবে বলে, মানে সে কি বলবো। তো আমি একা দেখবো আর তোমাদেরকে দেখাবো না, সেই জন্য তোমাদেরকেও একটু দেখালাম। আর কি বলবো, মানে অপূর্ব একটা দৃশ্য। আর দেখো আমি তোমার দাদার সাথে কথা বলছিলাম, তোমার দাদা হলো বাইরের দিকে তাকিয়ে থাকো তাহলে তোমার ব্যথাটা কমবে। আমিও ওদের কথা মতো বাইরের দিকেই তাকিয়ে রয়েছি আর দৃশ্যটা দেখছি। আর সূর্যি মামাকে দেখতে এত ভালো লাগছে, মনে হয় যেন সারাদিন বসে ওই সূর্যি মামার মানে অস্ত যাওয়ার দৃশ্যটা দেখি। তো চলে আসলাম বাড়িতে, ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় শুলাম। আর শরীরটা খুবই খারাপ লাগছে, এতটা জার্নি 3 ঘন্টা। তো ব্লগটা এই পর্যন্তই থাকলো, আজকে আর কথা বলতে পারছি না, সবাই ভালো থেকো।